হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে একটা ডিজাইন তৈরি করবো একটা হাতের মধ্যে লাভ চিহ্নটা নেওয়া আছে এরকম আমি একটা ডিজাইন তৈরি করবো দেখেন হাত প্রথমে আমি ছবিটা এঁকে নিয়েছি আজকে আমি শুধু কালার দেখাচ্ছি আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছি ড্রয়িং এখন আমি ইয়েলো কালারটা দিচ্ছি অরেঞ্জের সাথে এগুলো মিক্সড করে দিচ্ছি হাতটা আমাদের করা শেষ আমি এখন লাভচিহ্নটা করে করছি করা আমাদের লাভচিহ্নটা শেষ করা এখন আমি ফুলের ডিজাইনটা করছি ফুলের ডিজাইনটার মধ্যে আমি ছবি দিচ্ছি কালার করে দিচ্ছি মাঝখানে একটু ইউলোর দিয়ে দিলাম ফুলের মন মাঝখানে আমি একটা এই যে ছোটো ফুল এঁকে নিয়েছিলাম দ্বিতীয় ফিতাটা করবো এখানে ডিপ করার জন্য আমি একটু ইয়া ডিপ ব্লু এবং রেড দিয়েছি এখন আমি ব্লু কালারটা দিচ্ছি ডিপ ব্লুটা দিচ্ছি কিছুক্ষণের মধ্যে বর্ডার দিয়ে দেবো বর্ডার আমাদের করা শেষ বর্ডার দিয়ে দিচ্ছি এখন আমাদের কালার করা শেষ হওয়ার পর আমরা বর্ডার দিচ্ছি হালকা করে টেনে দিচ্ছি বর্ডারটা দেওয়া শেষ মোটামুটি আমাদের তো লাভ লাভের উপর বর্ডার দিচ্ছি এখন এই যে বর্ডার দেব হ্যাঁ আমাদের বর্ডার করা মোটামুটি শেষ হয়ে আসছে সবুজ রংটার মধ্যে আমরা বর্ডার দিয়ে দিচ্ছি সবাইকে দুইটা ছবির মধ্যে একটা ছবি আমি শেষ করলাম হাতের মধ্যে হাট ছবিটা নেওয়া শেষ ছিল ওই ছবিটা আমি শেষ করে এখন আমি দ্বিতীয় ছবিটা করতেছি দেখেন দ্বিতীয় ছবি ডিজাইনটা প্রথমে আমি এঁকে নিলাম ডিজাইনটা তারপর আমি এখন কালার করছি আমাদের কালার দিচ্ছি কালো কালারটা দিচ্ছি যেহেতু পেপারটা অরেঞ্জ কালার এই জন্য আমি কালো কালার দিয়েছি যেন কালারটা ফুটে ওঠে এবং সুন্দর দেখা যায় জন্য আমি এখন পাতাগুলো করছি একটু আস্তে আস্তে করে করতে হবে যেহেতু কালারটা চলে যেতে পারে আউটসাইডে এই জন্য আমি ডিজাইনটার বাইরে চলে যেতে পারে এই জন্য আমি একটু আস্তে আস্তে করতেছি আপনারা ভিডিওটা দেখে আস্তে আস্তে করে কালার করবেন আপনারা বাসার চেষ্টা করুন খুব সবাইকে খুদা হাফেজ